নমস্কার আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটির নাম হচ্ছে ফুল পিঠে পিঠে শুনে আমাদের মনে হতে পারে এটা শীতকালের কোনো রেসিপি কিন্তু তা অ্যাকচুয়ালি নয় এটা বছরে যে কোনো সময় আপনি বানিয়ে খেতে পারেন এটি একটি মুখরোচক খাবার আমরা যখন গ্রামের বাড়ি বেড়াতে গেছিলাম তখন আমার চাচিমা এটা বানিয়ে আমাদেরকে খাইয়েছিলেন তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি আজকের রেসিপিটি বানাতে আমাদের এখানে লাগছে চিনি ডিম এবং ময়দা প্রথমে একটি পাত্রের মধ্যে চিনি নিয়ে নেওয়া হয়েছে চিনি আছে এখানে একশো গ্রাম আর ডিম এখানে নেওয়া হচ্ছে চারটা ময়দা এখানে আছে আড়াইশো গ্রাম এটা আপনারা নিজেদের আন্দাজ মতো নিজেরা যে পরিমাণ তৈরি করবেন তার উপর ডিপেন্ড করছে আপনারা কোনটা কত পরিমাণ দেবেন তো এখানে চিনি দেওয়ার পর ডিমটা প্রথমে ফেটিয়ে নেওয়া হচ্ছে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা ময়দা দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে জল দিলে কিন্তু ফুলপিঠে খুব একটা ভালো হবে না অ্যাকচুয়ালি ফুলপিঠে তৈরিই হবে না নষ্ট হয়ে যাবে তাই এটিকে প্রথমে ডোয়ের মতো করে নিতে হবে করে নিয়ে তারপর এটার মধ্যে জল অ্যাড করতে হবে করে এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে একটু জল দিয়ে হাতে করে নেড়ে তারপরই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন এখানে গ্যাস ওভেনের ওপর একটি কড়াই বসানো হয়েছে এবং সেখানে দেওয়া হয়েছে সাদা তেল সাদা তেল দেওয়ার পর এই যে ফুলের মতো আকৃতির যে ঝাঁঝরাটা আপনারা দেখছেন এটি দিয়েই অ্যাকচুয়ালি ফুলপিঠে বানানো হবে এটি একটা ঝাঁজরা যেটাকে অ্যাকচুয়ালি ওখানে যে লোহার যারা তৈরি করে তাদের কাছ থেকে তৈরি করানো হয়েছে তবে এটা যে কোনো শহরে বা গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় এটা মেলাতে বা বিভিন্ন দোকানে এখন কিনতে পাওয়া যাচ্ছে এখানে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করে নিই যেটা হচ্ছে এই ঝাঁজরাটা দিয়ে এইভাবে ডুবিয়ে পিঠে করলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা হবে না এর কিছু নিয়মাবলী আছে যেমন এই যে ঝাঁঝরার যে ফুলের আকৃতিটা আপনারা দেখছেন এইটাকে প্রথমে গরম তেলের মধ্যে রেখে আগে গরম করে নিতে হবে একটু একটু গরম হয়ে যাওয়ার পরে এটাকে ব্যাটারটার মধ্যে দিতে হবে ব্যাটারের মধ্যে যখন দেবেন তখন লক্ষ্য রাখবেন ব্যাটারটায় দেওয়ার সময় পুরো ফুলের আকৃতিটা যেন ব্যাটারের মধ্যে ডুবে না যায় একটু ওপরটা ফাঁকা থাকবে সেই অবস্থায় তারপর এখানে তেলের মধ্যে দেবেন তাহলে এটা সারাতে মানে তেলের মধ্যে খুন্তি দিয়ে যেভাবে এখানে ছাড়ানো হলো এইভাবে ছাড়াতে সুবিধা হবে তা নাহলে পুরো ঝাঞ্জরাটা ওই ব্যাটারের মধ্যে ব্যাটারটার মধ্যে পুরে ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে তখন ওটাকে কিছুতেই আপনি ওখান থেকে ছাড়াতে পারবেন না ওই জন্য অনেকে ফুলপিঠে বানাতেও পারে না ঝাঞ্জরা থাকলেও বানাতে পারে না তাই এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এখানে দেখুন আমাদের ফুলপিঠে রেডি হয়ে চলে এসছে আর এটা খেতে খুব সুন্দর হয় আমার ভিডিওটি আজ এই পর্যন্ত নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন